তো যারা কন্টেন্ট রাইটিং নিয়ে বা রাইটিংয়ের সঙ্গে যুক্ত আছেন এবং ওয়েবসাইট চালাচ্ছেন বা স্টার্ট করার কথা ভাবছেন, তো তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আজকে তথ্য আমি নিয়ে এসেছি, যে তথ্যগুলো আশা করি আপনাদের কাছে খুবই মূল্যবান হবে। কারণ কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা গুগল একেবারেই দেখতে পারে না সেটা হচ্ছে কপি কন্টেন্ট। আগে যদি সেই কন্টেন্ট আপনি যেটা লিখছেন সেই কন্টেন্ট যদি আগে অনলাইনে থেকে থাকে, কেউ যদি সেই ধরনের কন্টেন্ট বা এক্স্যাক্টলি সেম লাইনের কন্টেন্ট যদি কেউ লিখে থাকে, তাহলে কী হবে, আপনি যখন সেই কন্টেন্টটা পাবলিশ করবেন, সেই আর্টিকেলটা পাবলিশ করবেন, আপনার ওয়েবসাইট র্যাঙ্ক খারাপ হয়ে যাবে, আপনার ওয়েবসাইটের ভ্যালিউ গুগলের কাছে একদমই থাকবে না, যার ফলে আপনার ওয়েবসাইটের যে আর্টিকেলগুলো আপনি পাবলিশ করবেন সেগুলো কখনোই সার্চ ইঞ্জিনে প্রথম দিকে র্যাঙ্ক করবে না। তো র্যাঙ্কিং ফ্যাক্টরের দিক থেকে দেখতে গেলে আমি আজকে যে ভিডিওতে যে জিনিসটা আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো সেইটার জন্য, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট গুগলের র্যাঙ্কিংয়ের জন্য। তো গুগলে র্যাঙ্ক করতে গেলে আমার মনে হয় এই জিনিসটা সবারই একবার করে চেক করা উচিত, একবার একটা আর্টিকেল কমপ্লিট লেখার পর, এবং সেখানে দেখা উচিত যে সেই যে আর্টিকেলটা লেখা হয়েছে সেখানে কোনো প্লাগারাইজড কিছু, কোনো সেন্টেন্স, কোনো মানে একাধিক সেন্টেন্স আছে কি না। যদি একাধিক লাইন বা সেন্টেন্সেস আর কি যদি প্লাগারাইজড হয়ে থাকে, তাহলে আমি সাজেস্ট করব যে ওই লাইনগুলোকে, যে লাইনগুলো দেখাচ্ছে সেই লাইনগুলো আপনি আবার নতুন করে লিখুন। তো তার জন্য আজকে আমরা একটা ফ্রি টুল ইউজ করব, যে ফ্রি টুলটা আমাদেরকে বলে দেবে যে আমরা যে আর্টিকেলটা লিখলাম সেই আর্টিকেলটা প্লাগারাইজড কি না। এবং আপনার যদি আগে থেকে ওয়েবসাইট থেকে থাকে এবং প্রিভিয়াসলি আপনি আর্টিকেল লিখছেন অনেকদিন ধরে এবং ভাবছেন যে কেন র্যাঙ্ক করছে না, তো একবার এই টুলটাকে ইউজ করে দেখুন। এবং দেখার মধ্যে দিয়ে আমি যেটা বলতে চাইছি, আপনার যে পুরানো যে আর্টিকেলগুলো আপনি লিখেছেন সেই আর্টিকেলগুলো একবার এই ওয়েবসাইটে এসে একবার ফেলে, মানে ওই আর্টিকেলটা এখানে কপি করে পেস্ট করে দেখুন যে যে আর্টিকেলগুলো আপনি লিখেছেন সেগুলো প্লাগারাইজড কি না। তো চলুন তাহলে আমরা সেই টুলটাকে দেখে নিই এবং কীভাবে কাজ করছে না করছে, কী কী তথ্য আমরা পেতে চলেছি সেই টুলটার সাহায্যে, সেগুলো আমরা এই ভিডিওতে দেখব। তার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও আমি সোশ্যাল মিডিয়ায় যেরকম ইনস্টাগ্রাম, ফেসবুকে, টুইটারে রয়েছি, লিঙ্কডিনেও রয়েছি, তো এইসব সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন এবং তার সাথে সাথে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। যোগাযোগের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের ইনফরমেশান শেয়ার করতে পারি এবং আমি বিভিন্ন ধরনের ইনফরমেশান শেয়ার করতে থাকি যেটা আপনাদের জন্য বা নিউ কামারদের জন্য ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে খুবই উপকারী হবে। ওকে, সো আমরা এবারে গুগলে চলে এসেছি এবং আমরা যে জিনিসটা সার্চ করছি, যে জিনিসটা আমরা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে, সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে ডুপ্লিকেট। পুরো ডুপ্লিকেটই কন্টেন্ট আর কি শো করাবে, তো আমরা ইউআরএলটা লিখব duplicheker.com, রাইট, duplicheker.com, এটা লিখবেন duplicheker.com। আচ্ছা, এই যে লিঙ্কটা, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া আছে, আপনি ওখান থেকে গিয়েও সরাসরি চলে আসতে পারেন। জাস্ট এই যে প্রথম, এবং সার্চও করতে পারেন এবং এই প্রথম যে রেজাল্টটা এসছে এর উপরে আমরা ক্লিক করব, চলে এসেছি। এই হচ্ছে ডুপ্লিচেকার ওয়েবসাইট যেখানে আমরা এখান থেকে কন্টেন্টটাকে চেক করব। আপ টু 10,000 ওয়ার্ডস আমরা এখান থেকে চেক করতে পারবো ওয়ান টাইমে, মানে সেম টাইম এক প্রথমবারেতেই, একবারেতেই আমরা কী করবো, একসাথে 10,000 কন্টেন্টও ওয়ার্ডও আমরা চেক করতে পারি। তো এই হচ্ছে ওয়েবসাইট। আমি একটা নিউজ আর্টিকেল কপি এবং পেস্ট করে দেখবো যে কত ফাস্ট এরা দেখাতে পারে। সো আজকেকারই যে নিউজগুলো আছে সেই নিউজগুলো আমি কিছু একটা তুলে ধরবো, তাহলে বুঝতে পারবেন কী হবে, কতটা ফাস্ট এরা ধরতে পারে সেটা আমরা দেখব। সো ওকে, সো এইটা হচ্ছে 9:36-এ, সো এটা পাবলিশ হয়েছে 9:36-এ মর্নিংয়ের দিকে, তো এখনও 9:36 হয়নি। তো আমরা এটাকে কপি করব, ফিউ লাইন্স কপি করব, পুরোটা কপি করব না, এই এতটা আমি কপি করলাম, রাইট, আমি কপি করে নিয়েছি। অ্যান্ড আমি এখানে যাব
পেস্ট করব এখানে এন্ড এখানে গিয়ে চেক প্লাগারিজম এর উপর ক্লিক করব। তো চেক হতে শুরু করছে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ওয়েবসাইটটা শুধুমাত্র যে প্লাগারিজম চেক করে তা নয়, সঙ্গে সঙ্গে অনেক ধরনের বিভিন্ন টুলস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। তো ফার্দার আমরা আগে যাব, তবে তার আগে যেটা দেখে নেব সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন 33% প্লাগারিজম বলে দিয়েছে, এবং 33% প্লাগারিজমের ভিতরে কোন লাইনটা সেইটাকে আমাকে ইন্ডিকেট করে দেখিয়ে দিয়েছে যে এই লাইনটা ওরা মানে এই টুলটা ফাইন্ড আউট করতে পেরেছে যে এই লাইনটা প্লাগারাইজড। সো এইরকম ধরনের লাইনগুলোকে দেওয়া যাবে না। তো এখানে সব থেকে ভালো যেটা হচ্ছে যে কোন ওয়েবসাইট থেকে দেওয়া যাচ্ছে, দেওয়া আমরা যে কন্টেন্টটা এখানে পেস্ট করেছি সেটা কোন ওয়েবসাইট থেকে সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে, যেরকম তার ইউআরএল পর্যন্ত আমরা এখানে পেয়ে যাচ্ছি। প্রথমত এইটা, ওকে, এটা হচ্ছে রেজাল্ট। আমরা যদি উপরে একটু যাই তো আবার যদি উপরে চলে আসি এখানে দেখতে পাবেন যে আমরা শুধুমাত্র যে এখানে টেক্সট কপি করে বসিয়ে দেবো এবং রেজাল্ট পেয়ে যাবো তা নয়, আমরা এখান থেকে ফাইল আপলোড করেও করতে পারি। যেরকম এখানে ফরম্যাট দেওয়া রয়েছে, বিভিন্ন ধরনের ফরম্যাটও আমরা ইউজ করতে পারি। এখানে পিডিএফ ফাইল আমরা আপলোড করতে পারি, ডক ফাইল আপলোড করতে পারি, হ্যাঁ, তো টিএক্সটি ফাইল আপলোড করতে পারি এবং সেখান থেকে প্লাগারিজম আমরা ফাইন্ড আউট করতে পারি। সেই প্লাগারিজম ভাইয়া হচ্ছে আমরা ইউআরএল ইউজ করতে পারি, এখানে ইউআরএল দিতে পারি যে ইউআরএলটা আমরা দেখার চেষ্টা করছি। আপনারা যদি আগে থেকেই ওয়েবসাইটে কাজ করে থাকেন এবং সেই ওয়েবসাইটে ইউআরএলটা এখানে দিতে পারেন, দেওয়ার পর জাস্ট এখান থেকে চেক প্লাগারিজমের উপর ক্লিক করবেন, তাহলে আপনার ওই যে পেজের উপর যে পার্টিকুলার পেজের আপনি লিঙ্ক দিয়েছেন এখানে, তো সেই পেজের কত পার্সেন্ট প্লাগারিজম আছে বা অন্য কোথাও আছে কি না সেটা সরাসরি দেখিয়ে দেবে। ওকে, সো এছাড়াও আপনি যদি চান তো এই যে রেজাল্টটা যেটা বার হলো সেই রেজাল্টটাকে আপনি কী করতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন। দুটো ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড হচ্ছে পিডিএফ রিপোর্ট আর একটা হচ্ছে ডাউনলোড ওয়ার্ড রিপোর্ট। পিডিএফ এর উপর মানলে পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে, আর ওয়ার্ডের উপর মানলে ওয়ার্ড ফাইল ডাউনলোড হবে। লাইক যেরকম আমি একটা ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি, পিডিএফ এর উপর আমি ক্লিক করেছি এবং পিডিএফ এর উপর ক্লিক করাতে আমরা দেখতে পাবো, তবে এই এটাকে আমরা কেটে দিই পেজটাকে। তো আমাদের কাছে ফাইলটা পিডিএফে চলে এসেছে দেখতে পাচ্ছেন, এখানে ডুপ্লি চেকার নামটা চলে এসেছে। আমি জাস্ট এখান থেকে যদি সেভ করি আমরা ফাইলটাকে পেয়ে যাব, বাট আমি এখানে সেভ করলাম না, আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। তো এই হচ্ছে একটা টুল, যে টুলটার সাহায্যে আপনি আপনার ওয়েবসাইটে যে র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিংও চেঞ্জ করতে পারেন। অবশ্যই এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর, এটাকে একদমই মিস করবেন না, এখনই গিয়ে চেক করুন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যেটা আমি বোঝানোর চেষ্টা করেছি বা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে। ভিডিওটা লাইক দিতে পারেন, আদারওয়াইজ আমার সোশ্যাল মিডিয়াতেও আসতে পারেন। গুড বাই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।